মাজুলীত মই এতিয়ালৈকে কেইবাবারও আহিলো, কিন্তু মই আহি পেলাই যথেষ্ট মই উৎসাহিত। আসলে আগৰ যিটো মাজুলীর মানে পরিবেশ আছিলে, এই ইলেকশনত কিন্তু গৌরব গগৈ ডাঙৰীয়াই টিকেট পোৱাৰ পিছত এটা সম্পূর্ণ এটা বিপরীত ছবি ইয়াত দেখা গৈছে। আর আপনাদের দেখিব মানে মই যিখিনি মোৰ যিটো গ্রাউন্ড রিপোর্ট বা মই মানুহৰ লগত মই বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর লগত মই কথা পাতি মই যিটো বুজি পাইছো, এবার মাজুলিয়ে অভিলেখ মানে ভঙ্গ করে পূর্বর অভিলেখ ভঙ্গ করে পেলাই মাজুলিয়ে কিন্তু এবার ভোট পাব যেন মোক লাগে। বাকিখিনি সময়ত কব অহা 19 তারিখে যেতিয়া ভোট সাব্যস্ত রাইজে করিব তেতিয়া আমি আসল কথাটো গম পাম। কিন্তু এতিয়া যিখিনি মানুহৰ পৰা মই মতামত পাইছো সেইটোৱে কিন্তু পূর্বর অভিলেখ ভঙ্গ করব যেন মোৰ অনুমান হৈছে। মই এই কথাটো অবশ্যই মই বৰকে মই এইবিলাক খবৰ মই ৰখা নাছিলোঁ, মোক দুজন মানে মোক কৈছে কথাটো। কিন্তু মই ভাবো যে প্ৰতিটো কথাৰ এটা সত্য সত্যতা কি আছে কি নাই সেইটো সময়ত এইটো ওলাই যাব কথাটো কি হল কি নাই। গতিকে এই বিষয়ত মই বেছি বহলাই মোৰ কোৱাৰ কাৰণ মোৰ তেনেকুৱা ধৰণৰ কোনো তথ্য বা মই তেনেকুৱা একো নাই, গতিকে মই এই বিষয়ে একো মন্তব্য দিবলৈ মই নিবিচাৰোঁ। কিন্তু এটা কথা ঠিক যে সত্য কেতিয়াও লুকাই নাথাকে, আৰু যদি কথাটো তেনেকুৱা ধৰণৰ কিবা থাকে নিশ্চয় সেইটো ওলাব, আৰু তেনেকুৱা ধৰণৰ কিবা হৈছে বুলি কিন্তু মই বিশ্বাস নকৰোঁ। তিতাবৰত আচলতে আমি নিজৰ যিখিনি মোৰ কৰ্তব্য বিধায়ক হিচাপে মই যেতিয়া মই দায়িত্বভাৰ ললোঁ তাৰপাছত মই তিতাবৰত মই নিজৰ ডিউটি মই খুব সততাৰে মই কৰিছোঁ, আৰু মই ভাল ফলে আশা কৰিম, কিয়নো মই এদিনো মই এনেই যাবলৈ মই দিয়া নাই। গতিকে মই কিমান ভাল কাম কৰিলোঁ কিমান বেয়া কাম কৰিলোঁ এই ইলেকশ্যনতে ওলাই পৰিব। মাজুলীত মই এতিয়ালৈকে কেইবাবারও আহিলো, কিন্তু মই আহি পেলাই যথেষ্ট মই উৎসাহিত। আসলে আগৰ যিটো মাজুলীর মানে পরিবেশ আছিলে, এই ইলেকশ্যনত কিন্তু গৌরব গগৈ ডাঙৰীয়াই টিকেট পোৱাৰ পিছত এটা সম্পূর্ণ এটা বিপরীত ছবি ইয়াত দেখা গৈছে। আর আপনাদের দেখিব মানে মই যিখিনি মোৰ যিটো গ্রাউন্ড রিপোর্ট বা মই মানুহৰ লগত মই বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর লগত মই কথা পাতি মই যিটো বুজি পাইছো, এবার মাজুলিয়ে অভিলেখ মানে ভঙ্গ করে পূর্বর অভিলেখ ভঙ্গ করে পেলাই মাজুলিয়ে কিন্তু এবার ভোট পাব যেন মোক লাগে। বাকিখিনি সময়ত কব অহা 19 তারিখে যেতিয়া ভোট সাব্যস্ত রাইজে করিব তেতিয়া আমি আসল কথাটো গম পাম। কিন্তু এতিয়া যিখিনি মানুহৰ পৰা মই মতামত পাইছো সেইটোৱে কিন্তু পূর্বর অভিলেখ ভঙ্গ করব যেন মোৰ অনুমান হৈছে। মই এই কথাটো অবশ্যই মই বৰকে মই এইবিলাক খবৰ মই ৰখা নাছিলোঁ, মোক দুজন মানে মোক কৈছে কথাটো। কিন্তু মই ভাবো যে প্ৰতিটো কথাৰ এটা সত্য সত্যতা কি আছে কি নাই সেইটো সময়ত এইটো ওলাই যাব কথাটো কি হল কি নাই। গতিকে এই বিষয়ত মই বেছি বহলাই মোৰ কোৱাৰ কাৰণ মোৰ তেনেকুৱা ধৰণৰ কোনো তথ্য বা মই তেনেকুৱা একো নাই, গতিকে মই এই বিষয়ে একো মন্তব্য দিবলৈ মই নিবিচাৰোঁ। কিন্তু এটা কথা ঠিক যে সত্য কেতিয়াও লুকাই নাথাকে, আৰু যদি কথাটো তেনেকুৱা ধৰণৰ কিবা থাকে নিশ্চয় সেইটো ওলাব, আৰু তেনেকুৱা ধৰণৰ কিবা হৈছে বুলি কিন্তু মই বিশ্বাস নকৰোঁ। তিতাবৰত আচলতে আমি নিজৰ যিখিনি মোৰ কৰ্তব্য বিধায়ক হিচাপে মই যেতিয়া মই দায়িত্বভাৰ ললোঁ তাৰপাছত মই তিতাবৰত মই নিজৰ ডিউটি মই খুব সততাৰে মই কৰিছোঁ, আৰু মই ভাল ফলে আশা কৰিম, কিয়নো মই এদিনো মই এনেই যাবলৈ মই দিয়া নাই। গতিকে মই কিমান ভাল কাম কৰিলোঁ কিমান বেয়া কাম কৰিলোঁ এই ইলেকশ্যনতে ওলাই পৰিব।